হেলমেট টেলমেট ছাড়া হেভি একজোস দিয়ে ঈদ আসলে আমাদের অনেকেরই মাথা ইটের মতো কংক্রিটের মতো শক্ত হয়ে যায়, যার কারণে ঈদের সময় আমরা দেখতে পাই যে বাইকাররা হেলমেট ছাড়াই বাইক চালায়। আগে তো নিজের ইচ্ছা বেরোতো, এখন বউর ইচ্ছা বের হয়। আপনাদের যাদের মাথা লোহার মতো শক্ত, কংক্রিটের মতো শক্ত, ঈদ মুবারক। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাওয়ার পর কোনো রকমে নামাজ টামাজ পড়ে একেবারে ব্লগিংয়ের কথা ভুলে গিয়েছিলাম। দেরি তো হলেও ব্লগিংয়ের কথা মনে পড়লো যে আমার বন্ধুদেরকেও জানাতে হবে আজকে ঈদ, এবং আজকে সবাইকে ঈদের খুশিটা শেয়ার করতে হবে। ঈদের নামাজের পর থেকে বৃষ্টি, যার কারণে আর বাইক নিয়ে বের হচ্ছি না। কাকা ঈদ মোবারক। আকাশের যে অবস্থা দেখলাম এবং যা বুঝলাম, যদি আমি বাইক নিয়ে বের হই যে কোনো সময় আমার বৃষ্টিতে ভিজে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আর আমি চাচ্ছি না এই সময়টা অন্তত পক্ষে এত সুন্দরভাবে গেট আপ গেট আপ নিয়ে পাংপুং করে বের হয়ে বৃষ্টিতে ভিজতে। এই হচ্ছে সালামের মাঠ, যেখানে আমার অনেক বন্ধুবান্ধব সময় পাস করে। কিন্তু সমস্যা হচ্ছে কাউকেই তো দেখছি না, ফোন দিতে হবে, পর্যায়ক্রমে সবাইকে খুঁজে বের করতে হবে, এই হচ্ছে অবস্থা। ভেবেছিলাম মাঠে অনেককেই পাবো, কিন্তু দুর্ভাগ্য মাঠে অনেককেই পাচ্ছি না, অনেকে নাই, অনেকেরই থাকার কথা ছিল। একটা সময় এমন ছিল যে ঈদের সময় বন্ধুবান্ধবকে খুঁজে বের করতে সময় লাগতো না, আর যত বয়স হচ্ছে যত দিন যাচ্ছে বন্ধুবান্ধবদেরকেও খুঁজে বের করতে সময় লাগছে, কারণ বেশিরভাগ বন্ধুবান্ধব তারা ম্যারিড। দেখা গেছে যে আগে তো নিজের ইচ্ছা বেরোতো, এখন বউর ইচ্ছা বের হয়। এখানে ছোট্ট করে মেলা বসেছে, অনেক ছোট ছোট বাচ্চারা মেলার দোকানগুলোতে ভিড় জমাচ্ছে, তাদের পছন্দের খেলনা, পিস্তল, বন্দুক, বুবুজালা, নানা ধরনের নানা কিছু কেনাকাটা করছে। এদেরকে দেখলে আসলে ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে সব কিছুরই না একটা বয়স থাকে, একটা সময় থাকে, ওই সময়ে বা ওই বয়সে যে আবেগটা থাকে একটা পর্যায়ে কিন্তু আর সে আবেগটা থাকে না। যখন আমি ছোট ছিলাম তখন আমার বন্ধুদের সান্নিধ্য পাওয়াটা আমার কাছে এতটাই বেশি স্বর্গীয় আনন্দের মনে হতো যে বন্ধু ছাড়া মানে ভাবতাম যে জীবন হয়তো বা অচল। কিন্তু সময় এখন আমাকে এতটাই দূরে ফেলে দিয়েছে আমার বন্ধুদের কাছ থেকে যে কী বলবো, আমি খুব মিস করি আমার বন্ধুদেরকে, আবার চাইলেও বন্ধুদের কাছে যেতে পারি না। এই বিষয়টা যে শুধুমাত্র যে একা আমার ক্ষেত্রে তা কিন্তু না, এটা আসলে আমি আমার বিশ্বাস আপনাদের সবারই, যারা একটা সময়ের পর আপনাদের বন্ধুদেরকে খুব মিস করছেন, খুব অনুভব করছেন। আমার বিশ্বাস আমার এই ব্লগ আমার যে বন্ধুরা দেখছে তারাও বুঝতে পারছে যে কতটুকু মিস করছি, এবং তারাও আমাকে কতটুকু মিস করছে। সময় সময় মানুষকে অনেক কাছে নিয়ে আসে, আবার অনেক দূরে ঠেলে দেয়।
ঈদ আসলে আমাদের অনেকেরই মাথা ইটের মতো কংক্রিটের মতো শক্ত হয়ে যায়, যার কারণে ঈদের সময় আমরা দেখতে পাই যে বাইকাররা হেলমেট ছাড়াই বাইক চালায়। তো এটা আসলে কেন হয় এটা আমি কোনো ভাষা খুঁজে পাই না, এলাকায় যেহেতু বন্ধু বান্ধবদের পাচ্ছি না, ভাবলাম বেলি রোডে এসে একটু দাঁড়াই, একটু টাইম পাস করি, কিন্তু এখানে এসে পুরো থতমত খেয়ে গেলাম। বেশিরভাগ বাইকারই হেলমেট ছাড়া, ইভেন এই যে আপনার যে বাইকটা দেখতে পাচ্ছেন, একে তো দুর্দান্ত গতি, তার সাথে হেলমেট টেলমেট ছাড়া দুজন তিনজন সহকারে একসাথে যেভাবে এখানে বাইক রাইড হচ্ছে আমার ভয় লাগছে। বন্ধুরা আপনারা যারা এই চকলেট বাইকার এবং আপনাকে দেখে খুবই অবাক হলাম, কারণ এখানে যারা বাইক চালাচ্ছে বেশিরভাগই সবার মাথা ইটের কনক্রিটের মতো লোহার মতো শক্ত হয়ে গেছে এবং তারা হেলমেট নিয়ে আসতে ভুলে গেছে, তাই আমি দেখছিলাম। তো আপনাকে দেখে আমি খুবই অবাক হলাম, আমি আপনার ভিডিও দেখি হলে তারপর আপনি সবাইকে হেলমেট করতে উৎসাহিত করেন। ভালো, ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক, ঈদ মোবারক, অনেক অনেক শুভকামনা রইল আপনার আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য, এবং আপনিও দোয়া করুন ভাইয়া। ওকে, তো ভালো লাগলো যে এইখানে এসে একটা একটা ফ্যানকে আমি পেয়েছি যে কিনা হেলমেট পরেছে। তো আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ একটাই যে আপনারা ঈদের আনন্দে আপনাদের নিজেদের নিরাপত্তা ভুলে যাবেন না, কারণ জানেনই তো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে এখানে যে দৃশ্যপট দেখছি, আমি জানি সারা বাংলাদেশে একই অবস্থা চলছে, যে আমাদের মধ্যে অনেক বন্ধুরাই হেলমেট টেলমেট ছাড়া হেভি একজোস্ট দিয়ে, শুধু একটাই অনুরোধ, আপনারা হেলমেট পরে বাইক চালাবেন, আপনার নিজের পরিবারের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে। অবাগা যেখানে যায় সেখানে নদী শুকিয়ে যায়, আর আমার গাড়ির উপর দিয়ে কি বলবো, মানে আমি এই বেলি রোডের যেই গাছের নিচে দাঁড়িয়েছি সেখানে অনেক অনেক বক পাখি, এবং এই বক পাখিরা আমার গাড়িকে হেগে আংশিক সাদা বানিয়ে দিয়েছে, আমার কাজ বাড়িয়ে দিয়েছে। আসলে এখানে দাঁড়ানোর আগে আমাকে বোঝা উচিত ছিল যে এখানে পাখি হাগা করবে, বুঝতে পারলে এখানটায় দাঁড়াতাম না। যাই হোক, কি আর করা, ঈদের দিন সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। একা একাই ঘুরছি, একা একা ঘুরতেই বেশ ভালোই লাগছে, কারণ একা একা ঘুরতে গিয়ে আমি অন্যের ঈদ আনন্দ উপভোগ করার দৃশ্য দেখতে পাচ্ছি, সেটাকে দেখে আমার ঈদ আনন্দ উপভোগ আসলে হয়ে যাচ্ছে। এই যেমন ধরেন আপনারা আমার ব্লগ দেখছেন, ব্লগ দেখে আমার দুঃখ কষ্ট অনেক কিছু শেয়ার করছি, অনেক কষ্টে আপনারাও কষ্ট পাচ্ছেন, অনেক সুখে আপনারাও সুখ পাচ্ছেন, এটাই আসলে মানুষের জীবন, একজনের তার একজন দেখে কষ্ট সুখ অনেক কিছু অনুভব করবে। ড্রোন মোন অ্যাকশন ক্যাম সব কিছু নিয়ে বের হয়েছিলাম, ভেবেছিলাম যে অনেক কিছু ফিল্মিং করব, অনেক কিছু আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। আসলে সকাল থেকে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, অনেক কথা বলার চেষ্টা করছি কিন্তু কথা বেরই হচ্ছে না। যাই হোক, এটা ছিল ঈদের প্রথম অংশ, দ্বিতীয় অংশ থাকবে, যদি দ্বিতীয় অংশ ফিল্মিং করি তাহলে সেটা আপনাদেরকে দেখাবো। আর ভালোই থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আরও একবার ঈদ মোবারক জানাই। আর হ্যাঁ, আপনাদের যাদের মাথা লোহার মতো শক্ত, কংক্রিটের মতো শক্ত, দয়া করে ঈদে হেলমেট ছাড়া বের হবেন না। অনেকেই জিজ্ঞেস করেছি, যদিও তারা ব্লগে আসতে নারাজ ছিল যে ভাই আপনি কেন হেলমেট পরেন নাই, তারা শুধু আমাকে একটা কথা বলছে, ভাই আজকে ঈদের দিন, আজকে অন্তত পক্ষে আপনি আমাদেরকে এইভাবে রিকোয়েস্ট করবেন না। তো যাই হোক বন্ধুরা, আমার রিকোয়েস্ট সবসময় থাকবে, ঈদ হোক আনন্দ হোক সবসময় আমি চাইবো আপনারা নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।